रहमानिरहीम अस्सलामु अलैकुम व्यूअर्स केमन आछेन आपनारा आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन आलहमदुलिल्लाह आमिओ भालो आछि तो आमि आपनादेर आजके दुपुरेर बाजारटा आर रान्नाटा शेयर करब आपनादेर माझे तो आमि आशा करी आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन तो आमार ब्लॉग की जो भी अपना जब भालो लगे तभी लाइक कमेंट एवं शेयर कर बन और अवश्य ही चैनल की सब्सक्राइब करी ना कोई थकें तभी एक खुनी सब्सक्राइब करे चलें एवं पासे थका बेल आइकॉन की ते एक ही प्रेस करे दन जाते करे आमार वीडियो टी नोटिफिकेशन आ करे अपने देर माचे पहुँचे जाए तो आमी एखने बाजे गुलो देखा छी शाक माच एने छे इलिश माच अम्मा बाजारे गिये छिलो बाजार থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে আর এখানে কিছু সবজি আছে কচু আছে কচু লতি কচু লাউ শাক ডুমডুম এই সবজিগুলো এনেছে তো আমি মাছটা আজকে কাটবো না খালা একটু আটা মাছের আটা পরিষ্কার করে দিবে তারপর আম্মা এই মাছটা কেটে নেবে তো মাছ কাটাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আপনারা যে সেখানে বসে দেখছেন অনেক নতুন আপুরা আছে যারা নতুন হয়েছে তাদের সময় মাছ কাটা কাটতে পারে না রান্না কারণে যারা নতুন ব্লগ দেখছেন তারা তাদের একটু হেল্প হবে আমার এই মাছ কাটাটা দেখলে কীভাবে মাছ কাটছে সেটা আপনারা একটু দেখে নিন তো এই তো এইভাবেই মাছটা কাটা হচ্ছে এখানে মাছটা কাটা দেখো তার মধ্যে আপনাদের সাথে আমি একটু কিছু কথা শেয়ার করি কিছুদিন ধরে যে চ্যানেলের আসলে ইউটিউবের যে অবস্থা দেখতেছি তো মানুষের সমালোচনা নিয়ে মানুষ পড়ে আছে সবাই যে যার ভাবে বলছে করছে তো যে যাই বলুক সেটা যাদের ব্যাপারগুলো যাদের সাথে ঘটেছে তাদের তারা থাক আসলে ভালো মন্দ মিলিয়েই তো মানুষ হয় তাই না সব কিছুই আসলে মানুষকে বুঝে নিতে হয় সব কিছু একটু স্যাক্রিফাইস করতে হয় যাতে মানুষকে মানিয়ে নিতে হয় সব কিছু 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 জিনিস আছে যেগুলো দেখে অনেক সময় চুপ থাকতে হয় কিছুটা আসলে আস্তে আস্তে সময়ের সাথেই সব কিছু পরিবর্তন হয়ে যায় যে আসছে হয়তো আজকে তাদের এরকম হচ্ছে কালকে আরেকজনেরও হতে পারে সেটা নিয়ে হাসাহাসি বা কিছু বলার কিছু নাই তবে এতটুকুই বলা উচিত যে প্রত্যেকটা মানুষের এই সমালোচনা থেকে নিজেকে যখন বিচার করতে পারবে তখন অন্যকে বিচারের জায়গাটা ই করা যায় বলা যায় সেটাই আসলে উচিত সবাই ভালো থাকুক সবাই সুখী থাক এটা নিয়ে আর কিছু আমি বলবো না একদম ছোটো ইউটিউবার হিসাবে শুধু এতটুকুই সবাইকে বলবো সবাই ভালো থাকেন এবং সবাই খুশি থাকেন হাসি খুশি থাকেন সবাইকে নিয়ে তো আমি হয়তো কিছুটা গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করছি যে বলার জন্য মাছটা আম্মা এখানে কেটে নিচ্ছে দুই ভাগ করে এক সাইজের মাছ কাটেনি দুটা ভাগ করে নিয়েছে পেটের অংশ আর পিঠের অংশ এইভাবে করে কেটে তারপরে সবগুলো মাছ আজকে আমি কচু দিয়ে রান্না করব কচু বড় কচু আপনারা কে কোথায় কীভাবে খান জানি না তবে আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই কচুটা এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গোল গোল চাকচাক করে তারপর সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি
তো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলো কচুই আমি এভাবে এক এক করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো আমি ইলিশ মাছ ভাজা করে ইলিশ মাছ দিয়ে রান্না করা মানে ভুনা করব এটা। আর ডাল রান্না করেছি দুপুরে আজকে, আর লাউ শাক ভাজা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি সারা দিনের যে আমার কাজগুলো সেগুলো আপনাদের সঙ্গে অনেক সময় দেখাতে পারছি না, সামনের দিকে ইনশাল্লাহ দেখাবো। তো আমাকে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আমার খারাপ লাগছে আপনাদের, আর কোন কি দেখতে চান আমার কাছ থেকে, কতটুকু কিভাবে ব্লগ করলে আপনাদের ভালো লাগবে, এই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো না পেলে আমি বুঝতে পারবো না আসলে। তো ইলিশ মাছগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। কচু ভাজা হয়ে গেছে, কচু দিয়ে ইলিশ মাছটা অন্যভাবেও রান্না করা যায়। যেমন কচু দুই ভাগ করে কেটে কেটে সিদ্ধ করে রান্না করে, কিন্তু আমরা আমাদের দেশে যেভাবে আর কি আমাদের খাওয়া হয়, যেটা আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে, সেভাবেই আমি আর কি একটু করে নিচ্ছি। তো এইভাবে আমি সব কচুগুলো সরি ইলিশ মাছগুলো ভেজে নিব। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে ভুনো মানে পেঁয়াজ দিয়ে ভুনো করব। পেঁয়াজটাও আমি আপনাদের সাথে মশলার রেসিপিটা আপনাদের দেখাবো যে আমি কিভাবে আসলে মশলাটা ভুনা করি, কষায় নিই, সেটা একটু ভিন্ন ধরনের, এটা হয়তো অনেকেই করেন না, কিন্তু আমি যেভাবে করি আর কি। তো এখানে একটু মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম, কিছুটা ইলিশ মাছের তেল আছে এখানে, আর আমি কিছু তেল দিলাম। তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো। তো এই মরিচের গুঁড়োটা আগে দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে মরিচের গুঁড়োটা তেলের মধ্যে একটু ভাজা ফ্লেভার ছড়াবে, যার কারণে একটু মরিচের গুঁড়োটা ভেজে নিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে দিব আগে, যেহেতু পুড়ে যাবে এই কারণে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা স্মেলটা ছড়ায়। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়, এই কারণে একটু রসুন দিচ্ছি, কারণ ইলিশ মাছে আমরা শুধুমাত্র পেঁয়াজ বাটা আর হলুদ মরিচ ইউজ করি, কিন্তু এখানে আমি কচু দিয়ে রান্না করব, এই কারণে আমি একটু রসুন আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু আমি কচুটা আর মাছটা আগে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, সেহেতু আমি মশলাটায় আমি অল্প পরিমাণ হলুদটা দিলাম। তো এখানে লবণ দিলাম আধা চামচ পরিমাণ লবণ দিলাম, লবণ তো ওখানে দেওয়াই হয়েছিল, এ কারণে এখানে অল্প করে লবণ দিচ্ছি আমি। তো দিয়ে এভাবে সুন্দরভাবে মশলাটা একদম কষিয়ে নিতে হবে। তো এখানে আমি আবার এক চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম, সরিষা বাটাটা ইলিশ মাছের সাথে যায়। তো সরিষা বাটাটা দিলে একটা অন্যরকম মানে ঝাঁঝাঁস ফ্লেভারটা ভালো আসে, এই কারণে সরিষা বাটাটা দিয়ে আপনারা একটু করে খেয়ে দেখবেন, প্রচুর খুব ভালো লাগে এটা।
আমার রান্নাটা খুব খুব ভালো হয়েছিল, কারণ ভয়েসটা আমি পরে দিয়েছি, আর রান্নাটা খেয়ে দেওয়া হয়েছে, সবাই খেয়ে দিয়ে খুব প্রশংসা করেছিল যে আজকে ইলিশ মাছ কচুর রান্নাটা খুব মজা হয়েছে। তো এইভাবে আমি এখন আগে কচুগুলো ঝোলের পানিতে দিয়ে দিলাম, তো কচুগুলো আবার দিয়ে দিচ্ছি এখানে। কচুগুলো দিয়ে তারপরে উপর দিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আগে কচুগুলো না দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, এই কারণে আগে কচুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু কেমন, ভালো লেগেছে না খারাপ লেগেছে আমাকে জানতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি আবার লাউ শাকগুলো অন্য পাশে চুলায় বসিয়ে দিয়েছি। লাউ শাক আমি একটু আলু, দুটো আলু কেটে দিয়েছি। এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ দিচ্ছি, কিছু কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি লাউ শাকটাকে একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার পরে আমি পরে বাগার দিব। এখানে যেহেতু লাউ শাকটা একবারে বসালে সেটা অন্যরকম ভাল লাগে না, ছাড়া ছাড়া হয়, এজন্য একটু ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর লাউ শাকটা বাগার দিলে হয়। এপাশে আমার প্রচুর আর ইলিশের রান্নাটা হয়ে গেছে, কচু দিয়ে ইলিশ। যে এখানেই আপনারা কচু দিয়ে হয়তো অন্যভাবে খেয়ে থাকেন, কিন্তু আমাদের এলাকায় এইভাবেই রান্না করে খায় কচু দিয়ে ইলিশ মাছটা। তো এটা এইভাবেই একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক টেস্টি। তো আমার মাছগুলো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখানে আমি লাউ শাকটাও ভেজে নিব। এখন লাউ শাক বাগারটা দিচ্ছি, কিছু দুই কয়েকটা শুকনা মরিচ তেল দিয়ে দিয়েছি, সব কয়েকটা শুকনা মরিচ ছিঁড়ে আমি আগে দিয়ে দিব। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ রসুন দিব এটার মধ্যে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তখন আমি লাউ শাকটা দিব। তো পেঁয়াজ রসুনটা আমি ছেড়ে দিয়েছি মরিচ দেওয়ার পরে। এখানে আমার পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো ছেঁকে রেখেছিলাম ভাপিয়ে। তো এখন আমি আপনারা দেখতে থাকুন। তো আপনাদের কাছে আগেই আমি সবার কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে চ্যানেলটি আগের মতো ভালোবাসবেন। তো এখানেই আজকে আমি আসছি। আল্লাহ হাফেজ।